আসসালামু আলাইকুম। হঠাৎ করে দেখলে এই রিমোটের বয়স মনে হবে মাত্র একদিন, কিন্তু অ্যাকচুয়ালি এই রিমোটের বয়স হচ্ছে 3 বছর। যে বাইকটি দেখতে পাচ্ছেন এবং যে রিমোটটি দেখতে পাচ্ছেন, এই বাইকের বয়স যাই হোক না কেন, এই রিমোটের বয়স হচ্ছে 3 বছর এবং 4 বছর প্লাস। বাইকের বয়স 4 বছর প্লাস এবং রিমোটের বয়স হচ্ছে 3 বছর। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত গ্রাহক ভাই, আপনার নামটা কাইন্ডলি। আমার নাম শাওন। শাওন ভাই আসসালামু আলাইকুম, টেস্টকে আপনাকে স্বাগতম। এই শাওন ভাই, আমাদের এই ডিভাইসটি গত 3 বছর ধরে ইউজ করতেছেন, এখন চলুন তার মুখেই শুনি টেস্টলক ইউজ করে উনি কেমন সার্ভিস পেয়েছেন। অ্যাকচুয়ালি দিস ইজ ইয়ামাহা এক্সএল ভার্সন 2। এই টেস্টলক, এই গাড়িটা আমার কাছে 4 বছর প্লাস আছে এবং এই টেস্টলকটা 3 বছর প্লাস হবে। টেস্টলক এক ভাইদের মাধ্যমেও আমার ফেসবুক পেজ থেকে তাদের নাম্বার নিয়ে কল করে আমার বাসার নিচে এটা লাগিয়েছিল। এই সার্ভিসটা অসাধারণ পেয়েছে, আমি এই 3-3.5 বছরে কোনো প্রবলেম পাইনি। এনি হাও বৃষ্টিতে ভিজে হোক যেভাবে হোক, আমার রিমোটের একটা প্রবলেম হয়েছিলো, সেটা তারা ফ্রি অফ কস্টে সার্ভিস করে দিয়েছে এবং এখন পর্যন্ত সার্ভিসটা অসাধারণ পাচ্ছি, আমি এটা স্যাটিসফাই। আর টেস্টলকের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল এবং তাদের সার্ভিসের জন্য আমরা খুব আনন্দিত এবং আমরা খুব স্যাটিসফাই তাদের সার্ভিস। স্যার, টেস্টলক ইউজ করার জন্য আপনার ব্যাটারি থেকে কোনো সমস্যা পেয়েছে? প্রবলেম হয়নি, কোনো প্রবলেম হয়নি। ধন্যবাদ স্যার টেস্টলকের সাথে থাকার জন্য। আশা করি টেস্টলক আপনার সেই পছন্দের বাইকটিকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।